সেইটেশ, আহ ভাগ্যিস বনের পশুরা এদিকটাই বিষাক্ত পোকামাকড়ের ভয়ে আসে না, তাই গাছ ভর্তি এদিকটাই ফল পাওয়া যায়। আজ আম নিব না কাঁঠাল নিব? কাঁঠালই নিয়ে যাই, বেশ কাঁঠালের সন্দেশ আর পরোটা খাওয়া যাবে। মাইরি, ওই তো কাঁঠাল গাছ। আহ আমার মা কাঁঠালের সন্দেশটা যা বানায় না, রাজা মহারাজের রান্নাঘরও তেমন হয় না, জিভে জল এসে একদম সাঁতার কাটছে। ওরে বাবা রে, এই আপদগুলো কোথা থেকে এলো রে? দূরা দূরা। ওরে বাবা, একেবারে ইঁদুরের পিঠে। ও কাকু, ইঁদুরটা কত বড় ছিল কাকু! ওরে বাবা, ইঁদুর শুধু বড় নয়, এক একটা ইঁদুর তো এক একটা গাড়ির সমান। আমি কাঁঠাল পেরে তো ইঁদুরের পিঠে চড়েই এই বনে এলাম। মাইরি, কাকু আজ বড় ইঁদুর দেখে তোমার ভয় করেনি? ভয়? আর আমি, এ তো সামান্য ইঁদুর, আমি তো হাতির লেজ ধরে ঝুলে ঝুলে উত্তর বন থেকে দক্ষিণ বনে গিয়েছিলাম। এই এই, আমাকে নিয়ে কি বললি তুই? আরে দাদা, সব কথা শুনতে নেই, যাও নিজের কাজে চলে যাও। এই তোরা আবার এই টপবাজের ঢপের কথা শুনছিস? ইরে মাইরি, আমি ঢপের কথা বলি তাই না? এই তুই যেটা পারিস না ওটা আমি করলেই টপ হয়ে যায় তাই না? এই মিসকে কখনো কাউকে ঢপ মেরে আলুর চপ খাওয়ায় না। হ্যাঁ বাবা, ও বাবা জানো, মিসকে কাকু আজ ইঁদুরের পিঠে চড়ে জঙ্গলের ভিতর থেকে আজ কাঁঠাল পেড়ে নিচ্ছে। এই এই, চলে আয় চলে আয়, সবাই সবাই ওর কাছ থেকে চলে আয়, মেরে তোদের পিছন লাল করে দেবো। ওসব ডববাজির কথা শুনিয়ে তোদের মাথা খাচ্ছে, আয় বলছি আয়। হ্যাঁ চল যাবে, চল চল, আমার বাবা বড্ড খেপেছে, বেশি মাথা গরম হলে আবার এক পাশ থেকে গ্যালানি দেওয়া শুরু করবে। আমি ঢপ দেই? এই দেখ আমি কাঁঠাল পেরিয়ে নিয়েছি, তোর বাপ ঢপ দেয়, তোর 14 গুষ্টি ঢপ দেয়, বেটা আমাকে বলে আমি ঢপ বাস। আরে দূর দূর, সারা এটা নারকেল গাছ নাকি ঢ্যাঁড়স? যতই গাছে উঠতে যাই ততই পিছলে পড়ে যাই, গাছে উঠতে না পারলে নারকেল পারবো কি করে? ওরে পিরিতি, কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না, আরে লাগলে পরে ছাড়ে না, গোলে মালে গোলে মালে পিরিতি কইরো না। মামু, ও মামু, কি ব্যাপার মামু, নারকেল গাছের নিচে দাঁড়িয়ে কি এত ডাবিং? আরে ভাগ্নি দেখ না, খেয়ে দিয়ে এমন মোটা শরীর বানিয়েছি যে গাছে উঠে নারকেল পাড়তেই পারছি না, গাছে উঠছি আর নেমে যাচ্ছি, নেমে যাচ্ছি আর উঠছি। ইরে মাইরি, হাউ ফানি! আরে বাঘ মামু, ওসব নারকেল গাছের নারকেল তো আমি হাত বাড়িয়েই পাড়তে পারি। মাইরি, এসব আমার জন্য কোনো ব্যাপারই না। কি, 2 ইঞ্চি হাত দিয়ে তুই নারকেল পারবি? ওরে বাবা, ভেরি ডেঞ্জারাস কথা। বিশ্বাস হলো না তো, না হওয়ারই কথা। আমার এসব হিডেন পাওয়ারের কথা অবশ্য সবাই জানে না, মিসকে অলওয়েজ আনকমন বিল্ডিং। ঠিক আছে, দেখি দেখি তুই কেমন বিল্ডিং। তুই যদি হাত বাড়িয়ে নারকেল পাড়তে পাস তবে গাছের সব নারকেল তোকে দিয়ে দিব। আই এম চ্যালেঞ্জ। তাই নাকি? ওকে মামু। আরে আরে, গাছে উঠলি কেন? তুই না বলেছিলি হাত বাড়িয়ে নারকেল পারবি? আরে বাঘ মামা, তোমার সাথে কথা ছিল হাত বাড়িয়ে নারকেল পাড়ার, সেটা আমি নারকেল গাছে উঠে পারি আর নিচে দাঁড়িয়ে পারি, ইটস মাই লাইফ চয়েস। ওরে মিজকে, আমাকে ডপ মেরে বোকা বানিয়ে দিলি, আর আমজাদা নাম আজ গাছ থেকে, আজ তোর একদিন কি আমার একদিন। এই যা, বাঘমামু আমার ঢপের ভারী সহ্য করতে পারলো না, এক ঢপে থুকু, এক নারকেলে কুপু কাত।
খা বাবা, কাঁঠালের সন্দেশ গুলো ভালো করে খা। দেখ দেখি চারটা টিক আছে কিনে। আরে তোকেও বলি বাপু, বাজার ছেড়ে ওই গহীন জঙ্গলে কেউ যায় কাঁঠাল নিতে? আহা মা, নো চিন্তা, তোমার ছেলে তো বীর পশু, অমন জঙ্গল থেকে কত কাঁঠাল নিয়ে এলাম। নে নে, বেশি কথা না বলে কাকা, আমি দেখি কে আবার এলো। আরে কিংকম, তুই কি চাস এখানে? পিসিমা, মিষ্টি বাড়িতে আছে, দেখো না বাজার থেকে আমার কাছ থেকে কাঁঠাল কিনে নিলো। বললো কি না দুপুরের মধ্যে দাম মিটিয়ে দিবে। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, কাঁঠালের দাম দেওয়ার কোনো নাম নেই। ইরে মাইরি, ঘাটের মরা বাড়িতে এসেছে, যা যা, হুশ হুশ যা, তোর সাথে আমার পরে কথা হবে, যা যা, হুশ হুশ। আরাম দাদা, এতক্ষণ তুই আমাকে ধপ দিচ্ছিলি, বীর পুরুষের মতো নাকি গভীর জঙ্গল থেকে কাঁঠাল পেড়ে এনেছি। কিংকং থামো বাবা, আমি টাকা মিটিয়ে দিচ্ছি। এ মানে মা শোনো, আসলে হয়েছে কি? চুপ কর, আর একটা কথাও বলবি নে, ডব বাজ কোথাকার। এভাবে ডব বাজগিরি চলতে থাকলে জীবনে কিচ্ছু করতেও পারবি নে, বিয়েও হবে নে তোর। এরে মাইরি, কে বলেছে মা? তোমাকে কে বলেছে আমার বিয়ে হবে না? শুধু বিয়ে নয় মা, আমার তো বিদেশি মেয়েদের সাথে বিয়ে হবে। তুমি দেখে নিও, সেই মেয়ের টাকা থাকবে, গাড়ি বাড়ি সব থাকবে, দেখে নিও তুমি। মুখে বড় বড় কথা, চাল নেই কুকুরের নাম তার বাগা। ওই জব বাজগিরি করে দিন কাটাতে হবে তো, জীবনে আর কিছু করতে পারবি নে। আহা মা, এই মিসকে সব জায়গায় ঢববাজি করে না, তোমাকে আমি দেখিয়ে দিব, নট অনলি লোকাল বউ, অনলি বিদেশি বউ, টাকাওয়ালা ফরেন ক্যাডার। আমার সব সাজগোজ ঠিক আছে তো? দেখে কেউ টের পাবে নি তো যে আমি কাজের মেয়ে শিল্পা? শহরের বাড়িওয়ালা ছেলেদের পটিয়ে টাকা পয়সা লুটে নিয়ে এসেছি। না না, এবারে কি আর আমাকে চেনে? যে আমার আসল পরিচয় জেনে যাবে। এখানেও যদি দু একটা ভাত পাতে পারি, আমার লাভ আর লাভ। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তো মায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। ইরে মাইরি, একটা সুন্দরী শিয়ালি নিয়ে এদিকে আসছে, গেটআপ সেটআপ দেখে তো মনে হচ্ছে বিদেশ থেকে হেলিকপ্টারে এখনই ল্যান্ড করলো। ওরে মিজকে, এই তো সুযোগ, যা যা ফরেন ক্যাডারকে পটিয়ে ফেল। হাই আপু, এই মনে নতুন নাকি? বিদেশ থেকে এসেছেন বুঝি, আগে তো কখনো দেখিনি। রাস্তাঘাট ভুলে গেলে আমাকে বলবেন, ঠিক আছে? এই বনের সব খবর আমি জানি, আসলে বনের মোড়ল তো আমি, সব খবর রাখতে হয় আমাকে। এই ব্যাটা তো আমাকে বিদেশি মনে করেছে। আরে ব্যাস, বনে ঢুকতে না ঢুকতে মুরগি এসে হাজির, তাও আবার বনের মোড়ল, আজ এরই ঘাড় ভাঙিয়ে খাবো আমি। কি হলো সুন্দরী, কথা বলছো না কেন? ও বুঝেছি, তুমি বুঝি বাংলা কথা বোঝো না। ওয়েট এন্ড সি, আই এম কলিং ইংলিশ, আই মিস কে, মেরা পিস বিগ বিগ টাকা হ্যায়, ইউ প্রেম করিং মেরা সাথ, মে বিগ ম্যান মানে বড় লোক, মি আমি। ইয়া ইয়া, আই সব কথা বুঝি, আই এম কামিং আফ্রিকা, আই এম বিদেশি ওম্যান, ইউ বড় লোক যেহেতু, তাহলে আমি প্রেম করব, আই রাজি। ইয়ে বলে বলে, ইয়ে বলে বলে, বেবি যাও বিদেশ থেকে এলে এবার বাড়িতে গিয়ে বিশ্রাম নাও, বিকেলে কিন্তু দেখা করবে আমার সাথে, ঠিক আছে? ওকে বেবি, কিন্তু দেখা করতে আসার সময় আমার জন্য গিফট নিয়ে আসবে, যে গিফট নিয়ে আসে না তার সাথে লাভ করতে আমার ইচ্ছে করে না। ইউ ভিকারি মি, টাকায় আমার চিনিমিনি খেলে, তোমাকে গিফট দেওয়া আমার কোনো ব্যাপারই না। দশতলা বাড়ি আমার, 20টা গাড়ি, কখন কোন গাড়িতে যে চড়ি আমার নিজেরই মনে থাকে না। ওকে বাই বেবি। Thank you.
কিছু পেতে হলে কিছু দিতে হয়। বিদেশি গার্লফ্রেন্ড জুটিয়েছি, একবার বিয়ে করতে পারলেই বিদেশ যাওয়ার টিকিট কনফার্ম। যাই যাই, মা দেখে ফেলার আগেই এই টাকা নিয়ে গিফট কিনতে যাই। একি বেটা এখনো আসেনি কেন? পাখি কি ভুরুত করে উড়াল দিল? না না না, এমন বড় লোক বেটাকে কিছুতে আচার করা যাবে না। বেটা আয় আয় আয়, তুই না এলে আমার ধান্দা লস হবে। হাই, আমার বিদেশি প্রেমিকা, আই এম কামিং, লুক এট দিস, আই আর্নিং গিফট, ডায়মন্ড রিং, দাম পড়েছে 202 টাকা 2 পয়সা। আই ডোন্ট অ্যাকসেপ্ট ডায়মন্ড রিং, ইউ ক্যান লেটিং, হ্যাঁ আই এম ওয়েটিং আর ওয়েটিং, ভেরি ভেরি ওয়েটিং। আহা সোনা, বোঝার চেষ্টা করো, আমি বনের মোড়ল, কত শত কাজ থাকে, হাজারটা কাঁচা মাংসের বিজনেস আমার, সব সামলিয়ে তোমার কাছে আসতে হলো। ইউ আন্ডারস্ট্যান্ড ডার্লিং? উফ নো, বুঝেছি বুঝেছি, আমি আমিও তো বিজনেস ওম্যান, আফ্রিকাতে মেরা ভেরি বিগ বিগ অ্যাপেলের বিজনেস আছে, এত টাকা আমার, এত টাকা গোনার জন্য অন্য কৌশল রাখতে হয়। ও নো মাই ডার্লিং, আমরা এত বড় লোক কেন? নুন আনতে পান্তা ফুরাই, থুকু মাংস আনতে পোলাও ফুরাই। উফ ইউ এস্টপ কথা, শোনো আজকের গেট টুগেদার এখানেই শেষ আমাদের, আমি অনেক কোটিপতি তো, বাইরে থাকা আমার জন্য রিস্ক, কখন কি আবার আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। যাই আজকে বাড়িতে যাই, তুমি কাল আমার জন্য টেডি বিয়ার নিয়ে আসবে কেমন? বাই। ইরে মাইরি, এই শিয়ালিনী তো আমাকে লুটিপুটি নিচ্ছে, তা নেক এই বিদেশি শিয়ালিনীকে বিয়ে করতে পারলে আফ্রিকা যেতে পারবো, তখন না হয় সুদে আসলে সব শোধ করে নেব। এমন লতা পাতা পরে আছিস কেন? ওরে বাপ, তোর কি মাথা পাগল হয়ে গেছে রে? আয় আয়, আগে তো জববাজি করে বেরুতি, আর এখন কি পাগলামি করে বেরুচ্ছিস? আহা মা, আমি পাগল ছাগল কিচ্ছু হইনি, আফ্রিকা যাওয়ার প্র্যাকটিস করছি। পাগো মা, আমি আফ্রিকার শিয়ালিনী পটিয়েছি, 2 দিন পর ওই শিয়ালিনীকে নিয়ে শুরুত করে আফ্রিকা চলে যাব। ওরে আমার ছেলের মাথা গরম হয়ে গেছে রে, আমার ছেলের মাথায় পানি ঢাল রে, ওরে গেছে গেছে, আমার ছেলের মাথাটা গেছে রে গেছে। মা এখন কেঁদে নাও, যত ইচ্ছে কেঁদে নাও, 2 দিন পর আফ্রিকার বৌমার অ্যাপেলের বিজনেস সামলাবে। না, এভাবে আর গার্লফ্রেন্ডের পিছনে খরচা করা যাবে না, আজকেই বিয়ের প্রস্তাব দিতে হবে, যত প্রেম করব তত খরচা বাড়বে, খরচা কমাও, গার্লফ্রেন্ডকে বিয়ে করো। বেটা আজকেও লেট? না না, এভাবে লেট করতে করতে সোনার ডিম পাড়া শিয়াল আমার উড়াল দিবে, যত তাড়াতাড়ি হোক একে আমার বিয়ে করতে হবে, একবার বিয়ে হয়ে গেলে খেলা জমে যাবে। হাই ডার্লিং, আই এম কামিং। দেখ তেরি, রাখো তোমার ডার্লিং, শোনো আমাকে তাড়াতাড়ি আফ্রিকা ফিরতে হবে, আমাকে ছাড়া অ্যাপেলের বিজনেস হচ্ছে না, তাই চলো আজ আমরা বিয়ে করে নিই, বিয়ে করে আমি আফ্রিকা যাব তোমাকে নিয়ে। ইয়াহু বেবি, আই এম রাজি, আমিও তো তোমাকে বিয়ে করার জন্য আজ বলতে চেয়েছিলাম, চলো বেবি চলো, আই এম নট ওয়েটিং, চলো বিয়ে করে ফেলি। আমরা থাকবো কোথায়? বিদেশি বউ আমার,
আমি তো তোমাকে ওসব ঢপ মেরেছিলাম তোমার সাথে বিদেশ যাওয়ার জন্য। এখন আমাদের বিয়ে হয়েছে, আমাকে আর ছাড়তে পারবে না, আমাকে বিদেশ নিয়ে যেতে হবে। মাই ডার্লিং, তুমি ছাড়া আমার কিচ্ছুই নেই। ওরে আরামজাদা, আমার সব স্বপ্ন বরবাদ করে দিলি রে। ওরে আমি তোকে মিথ্যে কথা বলেছিলাম, আমি তোকে ড্রপ দিয়েছিলাম। আয় আয়, আমি তো শহরের কাজের মেয়ে, তোকে বড়লোক ভেবে বিয়ে করে আমি বড়লোক হতে চেয়েছিলাম। গেল 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 রে, আমার সব স্বপ্ন জলে গেল। না না, আমি বিশ্বাস করি না। ওরে আমার আফ্রিকা যাওয়া হলো না রে। আয় আমার 10 তলার বিল্ডিং রে। ইরি মাইরি, কান ধরে এত টানাটানি করলে তো কানটাই ছিঁড়ে যাবে। ও লাগছে তো। আরামজাদা, লাগার জন্যই তো ধরেছি, ওর জ্বালা আর সহ্য হচ্ছে না। কি হয়েছে বাবা, ওকে তুমি কান ধরে নিয়ে এলে কেন? ও কি কিছু করেছে? কি করেনি সেটা বলুন। আপনার এই আরামজাদা ছেলে রোজ আমাকে বিরক্ত করে। এই জ্বালায় আমি একা একটু সেজে গুজে স্কুল কলেজ যেতে পারিনি। মাছির মতো সারাক্ষণ আমার পিছনে লেপটে থাকি। তোমার এই গুণধর ছেলে রোজ আমার ক্ষেতের তরমুজ চুরি করে, এতে আমার তরমুজের ব্যবসায় লাল বাতি ধরিয়ে দেবে। রোজ রোজ এর কাণ্ড কারখানা, আমাদের আর সহ্য হচ্ছে না। শুধু কি আমরা অতিষ্ঠ? আপনার এই বদমাশ ছেলের জ্বালায় পুরো বনবাসী অতিষ্ঠ। ওরে আরামজাদা, তোর বাপটা তো ভালো ছিল, তুই কেন এমন বদের আড্ডি হয়েছিস? তোর জ্বালায় আমার মরে যেতে ইচ্ছে করে। সে আপনি মরে যান না বেঁচে থাকেন, তা দেখে আমাদের কোনো কাজ নেই। হয় নিজের ছেলেকে ভালো করুন, আর নয়তো বদমাশ ছেলেকে নিয়ে মানে মানে এই গ্রাম থেকে কেটে পড়ুন। হ্যাঁ মনে রাখবেন, এটা আমাদের লাস্ট ওয়ার্নিং। চলো কিংকং দাদা। ও বাগো, মারছো কেন? মারছো কেন আমাকে? আরামজাদা, তোর চালায় স্বামীর বিটে রেখে নদীর তীরে থাকা শুরু করেছি, তারপরও তোর বদমাশি থেকে রেহাই নেই আমার। এবার তোর একটা ব্যবস্থা আমি করে ছাড়বো। কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, বাজার করে তারপর আবার মাঠে যেতে হবে। এদিকে পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে। আগে এটা ধরো। চিঠি কে পাঠালো গো? তোমার ছোট বোন। দেখি দেখি কি লিখেছে। কদিন পর বোনের চিঠি এসেছে। এই রে শুনছো কি লিখেছে জানো? ওর ছেলে মিসকে কে আমাদের বাড়িতে পাঠাচ্ছে। কেন গো? মিসকে নাকি ওখানে থেকে বকে গেছে, তাই মামার বাড়িতে পাঠাচ্ছে ভালো আচার আচরণ শেখাতে। সে কি গো, মিজকে তো শুনেছি খুবই বদমাশ ছেলে, এখানে এসে আমাদেরকে না আবার নাকে দড়ি দিয়ে গড়ায়। কিন্তু বউ, বারণই বা করি কি করে? একটা মাত্র বোন আমার, তার একমাত্র ছেলে আমার গুণধর ভাগ্নে বলে কথা। সে তো বুঝলুম, কিন্তু এই বদমাশ বিকেল ছেলে না জানি এখানে এসে কি কাণ্ড ঘটাবে, এটা ভেবেই আমার দুশ্চিন্তা হচ্ছে। মামি, ও মামি, পরোটা কি এখনো হয়নি? সকাল থেকে শুধু এক প্লেট দই চিড়ে খেয়ে আছি। মাইরি, আমার বুঝি খিদে পায় না? এই তো 10 মিনিট আগে দই চিড়ে খেলে বাপু। চুলো ডাল বসিয়ে ডাল নামিয়ে তারপর পরোটা ভাজবো। ডাল না হলে পরোটাটা কাবি কি করে শুনি? ইরি মাইরি, আগে বলবে তো, তাহলে তুমি বরং আমাকে ডালই খেতে দাও, পরে পরোটা হলে তা না হয় কলা দিয়ে খেয়ে নিব। নিজের বাড়িতে তো নয় যে ইচ্ছে মতো খেতে পারবো। ওগো এই দেখো, আমি ভাগ্নির জন্য দুধ আর নারকেল নিয়ে এসেছি। ঘরে তো খেজুরের গুড় আছে, সময় পেলে আমার ভাগ্নিটাকে পিঠে বানিয়ে দিও। আহ মরণ, আরামজাদা ভাগ্নিকে যতই আষ্টে পৃষ্টে খেলাই না কেন, আরামজাদাটার পেট কখনোই ভরবে না। ইরে মাইরি, পরে আর পাবো কিনা পাবো না কে জানে। মামি, তুমি বরং আজকেই আমার জন্য পিঠা বানাও। ও মামা, মামা গো, আর কি কি খাওয়াবে আমাকে? আরে 10টা না 5টা না, একমাত্র ভাগ্নে আমি তোমার, একটু তো ভালো মন্দ খাওয়াতেই হয় তাই না? ওরা কপাল আমার, সারাদিন ধরে অত চারা ছেলের খেদমত করি, আর এই ছেলের কথা চিড়ি শোনো। কবে যে এর থেকে রেহাই পাবো কে জানে। এই এই এই, কোন বাদর আমার ঘরে টালি ভাঙলো রে? ওরে মিসকে পালা। হারামজাদা, বাগের হারামজাদা ভাগলে
কি সর্বনাশটা করলো আমার। আজের একটা বিহিত আমাকে করতেই হবে। কি ভেবেছে কি, এই মদনের এত বড় ক্ষতি করে পার পেয়ে যাবে নাকি? রোজ রোজ একই কাণ্ড বলো দেখি বাগদাদা। আমার বাড়ির লাউ যদি তোর ওই ভাগ্নে চুরি করে তাহলে আমি ফেসবুকে করে খাবো কি? হ্যাঁ, তোর ভাগ্নে আমার গরু ছেড়ে দিয়েছে, সে গরু এখনো ফেরেনি। দুধ বিক্রি করতে না পারলে আমার সংসার কি করে চলবে? হ্যাঁ, তোর ভাগ্নে আমার ঘরের টালি ভেঙে দিয়েছে। আমি গরিব, চালা ঠিক করার টাকা আমি কোথায় পাবো? শুনি, তোকে এর একটা বিহিত করতেই হবে, নয়তো আমি গরিব, টাকা পাবো কোথায়? গ্রামের সবাইকে অতিষ্ঠ করে মারছে এই মিচকে। দেখেছ তো ওই ছেলের জন্য আমাদের কি হয়রানি। এতদিন এই গ্রামে আছি আর আজ গ্রামের সবাই আমাদের কি অপমানটাই না করলো। ছি 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 ছি, আমি তোমাকে বলে দিচ্ছি, এবার যদি ওই অতচারাকে আচ্ছা মতো বকাবকি না করো তবে আমাদেরকে সত্যি সত্যি গ্রাম ছেড়ে চলে যেতে হবে। না গো বউ না, ধমকে শুধরে যাবে তেমন ছেলে মিসকে নয়, ওকে অন্য উপায়ে শুধরাতে হবে। কিভাবে কি করবে তুমি শুনি? আজ বাজারে শুনছিলাম বউ, জমিদারের গুদাম পাহারা দেওয়ার জন্য নতুন পাহারাদার নেওয়া হবে। যদি আরামজাদা ভাগ্নিটাকে ওই কাজে লাগাতে পারি তাহলে হতচ্ছাড়া সারা রাত পাহারা দিয়ে সারাদিন নাক ডেকে ঘুমাবে, অন্যের পিছনে লাগার সময়ই পাবে না, আবার এতে কিছু রোজগারও হবে। কথাটা কিন্তু তুমি মন্দ বলনি, তবে দেখো যদি কাজে লাগাতে পারো তাহলে একটু শান্তি পাই। ভাগ্নে রে, এ ভাগ্নে, ভাগ্নে। ইরি মাইরি, কেমন একটা সন্দেহের গন্ধ পাচ্ছি, সকাল সকাল মামা এমন সুরে ডাকছে কেন? ভাগ্নে, আমি বলি কি, তুই এখন বড় হয়েছিস, এবার তো সংসারের দায়িত্ব নিতে হবে বাবা। বড় হওয়ার সাথে সাথে যে দায়িত্ব বেড়ে যায়। এই কেলো করেছে, আমি আবার কি দায়িত্ব নেব মামা? শোন, আমি তোর জন্য একটা কাজ দেখেছি। না না না, পরিশ্রম তেমন নেই, তবে দায়িত্ব আছে, জমিদার বাবুর গোডাউন পাহারা দিতে হবে। কিন্তু মামা, আমি তো ছেলে, এসব কাজ কি আমি পারবো? ভাগ্নে রে ভাগ্নে, তোকে পারতেই হবে, শুধু বসে গিললে তো হবে না, রোজগার করতে হবে। তোর মারও তাই ইচ্ছে, সেই জন্যই তো তোকে এখানে পাঠিয়েছে। এরে মাইরি, কি আর করার, যাবো তাহলে। আমাকে দিয়ে কাজ করানোর মতলব? দেখো না ওখানে গিয়ে কি করি, কি গ্যারা করলে পড়লাম রে মাইরি। এই মামা বাড়ি এসে এখন কিনা এই রাত্রে বেলা একা একা আমাকে পাহারা দিতে হবে, আর গ্রামের লোকেরা নিশ্চিন্তে ঘুমাবে। না না, এ তো আমি হতে দেব না, দাঁড়াও দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, ভূত ভূত, ওগো কে কোথায় আছো, আমাকে ভূতে মেরে ফেললো গো। ওরে বাবা রে, আসো কেউ এসো আমাকে বাঁচাও। ওরে বাবা ভূত। এই এই, কি হয়েছে মিসকে, এত চেঁচামেচি করছিস কেন? ও দাদু গো, ভূত আছে গো, ভূত, এখানে ভূত আছে। এই হারামজাদা, কি বলছিস, কি এখানে ভূত আসবে কি করে, এই গ্রামে কোনো ভূত নেই। হাই হাই, সত্যি বলছি গো সত্যি, এখানে আমি ভূত দেখেছি, আর ভূত দেখেছি বলেই তো এমন করে চেঁচালাম, তা না হলে কি এত রাতে আমি তোমাদেরকে বিরক্ত করতাম? হ্যাঁ, সে তো আমিও দেখতে পাচ্ছি না মাইরি, মনে হয় আমাদেরকে দেখে পালিয়েছে। তোমরা আমাকে ছেড়ে যেও না, আমার খুব ভয় করছে। আরে ছেলেটা বড্ড ভয় পেয়েছে গো, চলো আজ রাতটা আমরা ওর কাছে থাকি। সেই ভালো গো দাদু, সেই ভালো, দেখো কেমন মজা লাগে, আমাকে একা জাগিয়ে রাখা, এবার দেখো কেমন মজা। মাইরি, আজকেও একই কাণ্ড করে সবাইকে জাগিয়ে রাখবো, আমাকে দিয়ে কাজ করানোর মজাটা মামা এবার হারে হারে টের পাবে। ওরে বাবা রে, ওরে মা রে, কে কোথায় আছো গো, আমাকে বাঁচাও, আজ বুঝি আমায় ভূতে খেয়েই ফেলবে গো। ও গো, কে কোথায় আছো? ও মা গো মা, তুমি কেন আমাকে মামার বাড়ি পাঠালে গো? ও গো বেটা, ভূতের ভয়ে আমি মরে গেলাম গো। হলো কি, আজকেও আবার কি হলো? ও দাদু গো, আজকেও ভূত আমাকে তাড়া করেছে, ভূত আমায় মেরে ফেলবে গো দাদু, আমায় মেরে ফেলবে। ওরে ছেলেটা আজকেও ভয় পেয়েছে, চল আজকেও আমরা ওর সাথে যাই। কেমন বোকা বানালাম সবাইকে, এখন আমি নাক ডেকে ঘুমাবো আর বাকিরা রাত জেগে পাহারা দিবে। আরে
কথা জানার পর জমিদার বাবু আমায় কাছ থেকে তাড়িয়ে দেবেই দেবে। এই আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রেইয়া, এই আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রেইয়া। মাইরি আজকেও সবার সাথে মজা করবো, আই এম রেডি। আমাকে দিয়ে কাজ করানোর শখ, মামার এবার চিরদিনের মতো ঘুচে যাবে। তাহলে এবার অভিনয়টা শুরু করা যাক। ও গো, কে কোথায় আছো গো? ভূত ভূত এসেছে গো, ভূত। এই ছেলে আজ কেউ শুরু করেছে, দূর, এই বদমাইশটাকে নিয়ে আর পারা যায় না। মহা ঝামেলা তো, রোজ যদি আমরা একে পাহারা দেই তাহলে ও আর কি পাহারা দেবে? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আর কোনোদিন এমন মিথ্যে বলবো না। আমাকে নিয়ে মাস্কারা, কাজের নামে ফাঁকিবাজি, আর চলবে না তো বাবাজি। এবার তো ঘর মটকাবো আমি, মিথ্যে বলে অন্যদেরকে মজা দেখানো, এবার আমি তোকে মজা দেখাবো। আমি মিথ্যে বলে ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো মিথ্যে বলে কাউকে বিরক্ত করব না। দয়া করে আমাকে মাফ করে দাও মাইরি। মিথ্যে বলে অন্যদের সাথে মজা করা আজ তোকে ছাড়বো না, তোর আমি ঘর মটকাবোই মটকাবো। না 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 না, এমন করো না, আমি এখনই এই গ্রাম ছেড়ে চলে যাব। মাইরি, ওরে বাবা রে, কোথায় কোথায় যাস? দাঁড়া দাঁড়া বলছি, আমি তোর ঘর মটকাবো। ওরে বাবা রে, ওরে মা রে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।